হ্যালো ভিউয়ার্স, আপনাদের স্বাগতম সাইলেন্ট ক্লাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে আছি সেটি হলো রয়্যাল কোস্ট কাউন্টারে। এগুলো ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাওয়ার জন্য যে বাস কাউন্টার, মূলত এটি হলো দক্ষিণ পৈরতলা। এখানে অনেকগুলো বাস কাউন্টার রয়েছে, সেটি হলো তিতাস, সোহাগ, তিশা, রয়্যাল কোচ সহ আরও অন্য পরিবহন, উত্তরা পরিবহনও আছে। তো মূলত এখানে যে জিনিসটি দেখা যায় যে আপনারা ব্রাহ্মণবাড়িয়া থেকে যখন ঢাকা যাবেন তখন চিন্তা করবেন কোন কোন ধরনের পরিবহনগুলো ভালো এবং কোন কোন পরিবহনে ভালো যাত্রা করা যায়। তবে আমি যেটা বলবো যে এখানে রয়্যাল কোচ আমি অনেকবার গিয়েছি এবং তিশাও গিয়েছি, মূলত বেশিরভাগ মানুষ রিকমেন্ডেশন করে তিশা। বাস কাউন্টার এবং এখানে যেটি সেটি হলো রয়্যাল কোচ কাউন্টার পাশে। রয়্যাল কোচ কাউন্টারটি তিশা কাউন্টারের যে এটা হলো তিশা কাউন্টার, তার অপোজিটে যে একটি মোড় আছে এখানে দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে যে মোড়টা ছিল সেই মোড়টার আগে ছিল। তবে এখন ওখান থেকে বাস কাউন্টার দিয়ে চলে হয়েছে তার একটু সামনেই। মূলত যারা যাত্রী আছেন যারা জানেন না তারা হয়তো এখানে খোঁজ করতে পারেন। এখানে আছে বাস কাউন্টার আছে, রকেট লাইন, উত্তরা পরিবহন এটিকে বলা হয়। এছাড়া আরও অন্যান্য যে পরিবহনগুলো আছে সেগুলো ভালো, তবে মূলত সবচেয়ে ভালো হয় যে যদি আপনি তিন অয়েল একটি সার্ভিসটা আপনি চেয়ে নেন, আপনি তখন যাত্রা করবেন ব্রাহ্মণবাড়িয়া থেকে যখন ঢাকা থেকে যাবেন তখন আপনি আসলে জেনে নেবেন যে আপনি কোন পরিবহনে যাবেন এবং পরিবহনের সার্ভিসটা কেমন হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরা একটি পরিবহন, আমি বাসটা দেখি দেখুন বাস এসে দাঁড়ানো, এটি হলো উত্তরা পরিবহনের বাস, একটু পরে হলো রয়্যাল বাস। তবে আপনার যাত্রা বিরতিতে আমি কয়েকটা কথা বলছি, এখান থেকে ঢাকা থেকে কয়েকটা স্টপেজ পাবেন, তারপর আপনার নরসিংদী, বিশ্বরোড, চিটাগাং রোড, এইসব জায়গা ওদের আসার পথে এবং যাত্রা পথে স্টপেজ আছে। তবে আপনি মূলত এগুলো দেখে নেবেন, ভাড়া হলে 200 টাকা, হয়তো ঈদের সময় কম বেশি হতে পারে। তবে মূলত যে জিনিসটা যাত্রা পথে আপনার সেফটি হলো সবার আগে, আপনি কীভাবে বুঝতেছেন সেটা আপনার চালক এবং যে হেল্পার আছে তাকে বোঝাবেন যে আমার এই জিনিসটা দরকার, তারা অবশ্যই সহযোগিতা করবে। আর আরেকটা বিষয় হচ্ছে যাত্রা পথে সামনে যেগুলো আছে আপনার প্রয়োজনীয় ওষুধ সেগুলো যদি হয় সেগুলো অবশ্যই নিয়ে নেবেন। তো ঠিক আছে, দক্ষিণ পৈরতলা থেকে বাস থেকে আপনি সহজেই ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যেতে পারবেন। যাত্রা পথ আপনার শুভ হোক সবসময়। আর আপনি অনেক সময় দেখা যায় যে বাসে একটু চাপটা বেশি থাকে, কারণ হলো নরসিংদী যে ফ্লাইওভারগুলো হচ্ছে সেখানে অনেক সময় আপনার জ্যামটা বেশি থাকে, যার জন্য যেতে চায় না অনেক সময়, ট্রেনে চাপ বেশি পড়ে। তবে এই সমস্যাটা বেশিক্ষণ থাকবে না, এই সমস্ত রাস্তা সংস্কার হয়ে গেলে হয়তো জনের সুযোগ সুবিধাগুলো আরও এদিকে বেশি বেড়ে যাবে। তো ঠিক আছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, আপনারা ভালো থাকুন। আর বাসের জার্নি কী, আরেকটা বাস এখানে আসছে সেটা হলো এলা, ঠিক আছে, ওই যে বাস সার্ভিসটা সেটা দিয়েও আপনি যেতে পারেন। ঠিক আছে, ভালো থাকুন।